এবার মধ্যরাতে প্রাইভেট ভাবে পরপুরুষের হাতে জন্মদিনের কেক খেয়ে যেন চরম বিপাকে পড়লেন শবনম বুবলি। মন্তব্য রয়েছে, বুবলি এখন প্রতিটি পুরুষের জন্যই ভয়ানক, না জানি ভাগ্যে কি লেখা আছে বুবলিকে কেক খাওয়ানো এ ব্যক্তির। ঠিক এমনই কিছু সমালোচনার শিকার হয়েছেন শবনম বুবলি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ব্যক্তি জীবনে অপবাদের ছাপ লাগতে লাগতে পরকীয়ার রানী বলা হয় বুবলিকে। যদিও তিনি তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগকে অস্বীকার করেছেন, কিন্তু তবুও একের পর এক অবৈধ সম্পর্কের অভিযোগে যেন জর্জরিত বুবলি, যে কারণে অনেকের মতে বুবলি মানে পরপুরুষের এক লোভনীয় নারী। তাপসের সঙ্গে অবৈধ সম্পর্কের রেশ না কাটতেই এবার তাকে দেখা গেল পরপুরুষের সঙ্গে ব্যক্তিগতভাবে জন্মদিনের কেক কাটতে। কিন্তু একে অপরকে কেক খাওয়ানোর সেই দৃশ্যায়নে নানা রকম সমালোচনার শিকার হয়েছেন বুবলি। বুবলির এমন ভিডিও চিত্রে কেউ বলছে এবার তাপসকে ছেড়ে নতুন প্রেমের ফাঁদ পেতেছেন তিনি। দিনে দিনে সে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করছে যে কোনো পুরুষের জন্যই একটা হুমকি হয়ে দাঁড়িয়েছেন তিনি, কেননা তার নজর যেখানে পড়ে সেই জায়গাটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ আজ অব্দি বুবলির ব্যাকগ্রাউন্ডে যতগুলি অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে তার প্রত্যেকটা ক্ষেত্রেই ঘর ভাঙার ইস্যু রয়েছে, যে কারণে পরপুরুষের সঙ্গে বুবলিকে দেখা মাত্রই নানা রকম সমালোচনা তৈরি হয়। তবে মূল বিষয় হচ্ছে, আজ অব্দি বুবলির বিরুদ্ধে যতগুলি পরকীয়ার অভিযোগ তোলা হয়েছে তার কোনোটাই তিনি স্বীকার করেননি, বরং তার দাবি রয়েছে ঈর্ষানিতভাবে চক্রান্ত করে তার নামে এসব অপবাদ দেওয়া হয়েছে। বিশেষ করে অপু সাকিবকে হারিয়েছিল আব্রাহাম খান জয়কে পৃথিবীতে আনার ইস্যুতে, কিন্তু সাকিব তাকে ছেড়ে বুবলিকে মেনে নিতেই অপবিশ্বাস তার পেছনে লাগে। আর এভাবেই একের পর এক মিথ্যে গুঞ্জন রটিয়ে ক্যারিয়ারটাকে ধ্বংস করার চেষ্টা করছে প্রতিপক্ষরা। ঠিক এমনটাই পাল্টা অভিযোগ তুলেছেন বুবলি। তবে সেটা যাই হোক, প্রাইভেট ভাবে পরপুরুষের সঙ্গে বুবলির এই জন্মদিন পালন করা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।